ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দর্শকের দয়া, আল্লাহ পাক অনেক ভালো রাখেন ভাই। আচ্ছা রিপন ভাইয়ের কালেকশন তো নিত্য নতুন গরু বেশি থাকে, আজকে সপ্তাহে কি ধরনের গরু আছে? দর্শকের দেখাতে থাকে, দর্শক দেখলে পরে বুঝতে হবে না, আসলে আমি বললে তো হবে না। আর এখন যেসব গরু যেসব খামারিরা বিক্রি করে, আসলে আমি মনে করি গরুই চেনে না। আর সস্তা গরু কিন্তু সবসময় ভাই সস্তা বাজার যায়, আর ভালো গরুর বাজার সবসময় ভালো আছে। আর আমার যে গরুর কোয়ালিটিগুলা বা আরও পাঁচ জায়গা খামারে দেখবি, দেখে শুনি তারপরে গরুগুলো ক্রয় করবে, আমি মনে করি সবচেয়ে বেশি ভালো। আর বিশেষ করে ভাই আমার যে বড় গরুগুলো চেষ্টা করবেন একটু আমার খামারে আসার জন্য। আশি সারি আপনারা নিজেরা নিজে দুধ দোয়াতে পারেন, নিজেরা দুধ দোয়াবেন। যদি আপনারা নিজেরা না পারেন, ঘোষ দুধ দোয়াবে, আপনার চেয়ারপাতি ঘোষ থাকে, দুধ দোয়ানটা দেখবেন, দেখে শুনি তারপরে গোটা দাঁত বলতেছি আমরা দুইটা। আসলে পাবনা তো ভাই চার দাঁতের গরু, আট দাঁতের গরু নাই। আসলে পাট দাঁতের গরু কিন্তু প্রত্যেকটা খামারেই আছে, আমার খামারেও আছে। আমরা কি বলতেছি দুই দাঁত চার দাঁত, আসলে এটা না শুনে সারি আপনি একটা লোক পাঠান, লোক পাঠা দেখে শুনে গরুগুলো কেনেন, আমার সবচেয়ে বেশি ভালো ভাই। আচ্ছা রিপন ভাই চলেন, যেগুলো কালেকশন করছেন এক এক করে সেগুলো দেখাই। আচ্ছা দেখেন রিপন ভাই, ভিডিওর শুরুতে মাশাল্লাহ সুন্দর গঠনের একটা গরু নিয়ে আসছেন, কান মাথা ঘোরানো, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা ভাই, এটাই হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান গির গরু ভাই। আসলে আমরা তো যেটা সেটা গরুকে গির বলতেছি কি বলতেছি, দর্শকরা তো আরও ভিডিও দেখে পাঁচ জায়গা। আসলে আমি মনে করি সেসব ভাইরা গির চেনেই না, আসলে গিরগুলা কোন জাতের গরু, কোনটা গরু। আমি কিন্তু দর্শকে বহুতবার দেখাইছি আসলে এই ধরনের গরুগুলা, আর আমার মনে হয় না যে এক আধ বছরের মধ্যে যারা বিক্রেতা করে, মানে যারা বিক্রি করে গরুগুলা, তার কাছে এই ধরনের গির কেউ দেখাতে পারছে আজ এক আধ বছর দেড় বছরের মধ্যে, আমার মনে হয় না ভাই। তারপরেও যদি দেখেছ কি না আমার জানা নাই ভাই। আচ্ছা রিপন ভাইয়ের কাছে এগুলো বেশি দেখা যায়, বয়সে কেমন আছে গরুটা? এটা সবে মাত্র দুইটা দাঁত ভাই। দুইটা দাঁত, প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট, এটা পাঁচ মাস পরে ছয় মাসে পড়েছে ভাই। ছয় মাসে প্রেগনেন্ট? জি জি জি। দামে কেমন আছে এগুলো? এটা দিয়ে আমি একটা পাঁচটার চারটার প্যাকেজ করেছি ভাই, চারটার প্যাকেজে একটা দাম বলে দেবো। আর বিশেষ করে দেখেন এই গরুটার যেমন গলা এবং চুটটা কিন্তু মাপ দিলে আমার মনে হয় এক ফিট চুটটা ওজন হবে, লম্বা হবে। এবং মাথাটা দেখেন কতটা ব্যান, শরীরটাও কিন্তু পুরোটা খুব সুন্দর, একটা মানে মশা মাসের কামড়ও নাই শরীরটার সঙ্গে ভাই, খুব একটা হাই কোয়ালিটির একটা গরু, গিরের মধ্যে ভালো জাতের গরু এটা। হ্যাঁ দর্শক আরও পাঁচ জায়গার গির দেখবে, গাভিন গিরগুলা বা বাচ্চা শুদ্ধি গিরগুলা, আমি যে গরু বেছেছি আমার লাইফে ভাই, এই গির গরু বিশেষ করে আমি মনে করি আমার এতটি গির আজ পর্যন্ত কেউ মিলাতেও পারিনি, কেউ বেচতেও পারিনি ভাই, এটা আমি জোর গলায় বলতে পারবো ভাই। সেটাই করিবেন ভাই, এটা ভিডিওর এক নাম্বার গরু, এটা সাইড করে দেন, পরের গরুটা দেখে। আচ্ছা দেখেন ভাই রিপন ভাই, বেশ ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ বড় সড়ো সাইজের লাল রঙের যে গরুটা আনছেন, এটা সম্পর্কে একটু বলবেন। হলে এটা হচ্ছে অরিজিনাল একটা সিন্ধি গরু ভাই, ইন্ডিয়ান সিন্ধি। এই গরুটা আমার পঁচাশি ছিয়াশি ইঞ্চি, মানে মুখের কাছ থেকে পিছন পন্তক, নেজের যে এই যে পন্তক, এটা লম্বাটা আছে ভাই, এবং হ্যাঁ হ্যাঁ, আর এটা হাইটটাও আপনার আটান্ন ঊনষাট আছে। আসলে দর্শক আমার মনে হয় না যে ভিডিও দেখে বুঝতে পারবি এত বড় গরুটা। আর এই গরুটা কিন্তু আপনার প্যাগনেটের বয়সটা হচ্ছে আপনার সর্বোচ্চ পঁচিশ দিনের মতন টাইম আছে বাচ্চা দিতে ভাই, উলান পালানের ঝোল আসে গেছে, এখন খালি পাঁচ সাত দিনের মধ্যে খালি উলান ছাড়িয়ে যাবে ভাই। আচ্ছা যতদিন যাবে উলান পরিপূর্ণ হয়ে যাবে এবং বাচ্চা দিয়ে দেবে গরুটা? জি জি জি। তাতে কয়টা? এটা দাঁতে চারটা ভাই, এটা দ্বিতীয় বাচ্চা। এই দেখেন একটা জিনিস, আমি যে প্রতিবেদনে বললাম চার দাঁত, আসলে দর্শকরা আসে ধরে দেখবেন যে আসলে চার দাঁতই আছে না ছয় দাঁত আছে না আট দাঁত আছে, আপনারা দাঁতটা ধরে দেখবেন, যদি দাঁতের মধ্যে মিথ্যা কথা পান মনে করবেন গরুর মধ্যেও মিথ্যা কথা আছে। আচ্ছা সব কিছু জেনে বুঝে সরাসরি এসে সিদ্ধান্ত নিতে পারবেন? জি 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 ভাই। তো এটা চারটা গরুতে লট করছেন? জি 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 ভাই। যারা গরু কিনবে সরাসরি আসবে, গরুর কেমন কি খুঁটিনাটি সব কিছু জেনে শুনে ভাই, এই গরুগুলা কিন্তু আপনার সচরাচর বড় গরুগুলা সব খামারিরা কেনেও না। আর বড় গরুগুলা কিন্তু যারাই আমার থেকে কিনবি, তারে আমি মনে করি বড় গরু যারা পোষার অভ্যাস তারা দেখলে পরে বুঝতে পারবেন, এবং শখিন গরুগুলা কিন্তু ভাই। আর এই গরুটা বাংলাদেশের যে প্রান্তে যাক, আমি প্রতিবেদনে বলে রাখলাম বিশের উপরে দুধ নিলে পরে গরুর আমি ব্যাগ নিয়ে আসবো। আচ্ছা গ্যারান্টি থাকবে? একদম গ্যারান্টি ভাই। একবার চারটা গরু দিয়ে লট করছেন আপনি? জি 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 ভাই। সাইড করে দেন, পরের গরুটা দেখাই। আচ্ছা দেখেন রিপন ভাই, পাশে ভিডিওর তিন নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু জানাবেন আমাদের। তিন নম্বরে এটাও একটা ইন্ডিয়ান গির ভাই, এটাও কিন্তু হাই বডির গির ভাই, এটা প্রায় আপনার সাতান্ন আটান্ন ইঞ্চি হাইট, এবং খুব একটা গরুদের গির ভাই, খুব হাই পার্সেন্টের গির ভাই একটা। আচ্ছা এই গিরটার বয়স কেমন আছে? এই গিরটার বয়সও সবে মাত্র দুইটা দাঁত, এটাও খুব দেখেন কালারটা বিশেষ করে ভাই,
একটা সুন্দর কালার, এর উপরে সুন্দর কালার গরুর খুব কমই পাওয়া যায় ভাই, একদম খয়েরি লাল ভাই। আচ্ছা, খুব হাই পার্সেন্টের ভাই। প্রেগন্যান্ট অবস্থায় আছে এখন? হ্যাঁ, এখন প্রেগন্যান্ট ভাই। প্রেগন্যান্টের বয়স কিরকম? এটার প্রেগন্যান্টের বয়সটা আপনার এটার বাচ্চা দিতে মাসখানেকের মতন টাইম আছে ভাই। এক মাসের মতো সময় বাকি আছে, এক এলাকা থেকে অন্য এলাকায় নিলে আবহাওয়াটা একদম সেট সেট হয়ে যায়। জি জি জি, আসলে গির গরুগুলো আপনারা যারা জাত উন্নয়ন করার জন্য নেবে, যারা বড় বড় এইসব গরু তার ছোট খামারিরা নিতে পারবে না ভাই, যারাই নেবে কিন্তু বড় বড় খামারিরা বা যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে বা যারা হচ্ছে আপনার লালন পালন করবে বড় বড় খামারে নিয়ে যাবে, তার জন্য ভাই খুব হাই কোয়ালিটির গির হবে। তারা চাইলে গরু দেখে সিদ্ধান্ত নিতে। আরে গরুগুলো তো কাঁচা গরু ভাই, মানে কাঁচা গরু বলতে সবে মাত্র দুইটা করে দাঁত, এই গরুগুলো আপনার 10-12 পর্যন্ত খামারের আগে লালন পালন করতে পারবি, কোনো সমস্যা হবে না আল্লাহর দয়ায়। আর বিশেষ করে যারা এই ধরনের গরু কেনে, এরা তো আর ভাই 1-2 দিন বেচার জন্য কেনে না, এরা দীর্ঘদিন রাখার জন্যই গরুগুলো বিক্রি রাখে ভাই। হ্যাঁ সেটাই তো, এটা 3 নম্বর দেখলাম, সাইড কো দেন 4 নম্বরটা দেখাই। আচ্ছা ভাই দেখেন, রিফান ভাই ভিডিওর 4 নম্বর সিরিয়ালে সুন্দর গঠনের যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও একটা আপনার সিন্ধি গরু, 100 একটা সিন্ধি, এটাও সবে মাত্র 2টা দাঁত। আসলে দেখেন ভাই, আমি যে 4টা গরু মিলাইছি খুব সুন্দর গরু ভাই, এটা আমি বললে তো বিশ্বাস করবে না লোক। যদি 4টা গরু আমার যদি বাইরে আর থাকতো, মানে বাদার মতন ডুগা থাকতো, ডুগায় যদি লিজে আমি গরুগুলো বাঁধতে পারতাম, তাহলে পরে দর্শকের দেখে ভালো লাগতো ভাই। আর এটার দাঁতেও সবে মাত্র 2টা, এটাও চুট লাভি গলা কম্বল আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট, খুব হাই বডির একটা গরু। এটা প্রেগন্যান্টটা হচ্ছে আপনার, এটারও 20-25 দিন টাইম আছে বাচ্চা দিতে ভাই। আচ্ছা, 20-25 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে? জি 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 ভাই। এখানে যে 4টা গরু দেখলাম রিপন ভাই, একসাথে নিলে কেমন কি দাম রাখতে পারবেন? বিশেষ করে এই 4টা গরু যে দর্শক ভাইরাই নেবেন, চেষ্টা করবেন একটু আমার খামারে আসার জন্য, আসি গরু 4টা বাই করবেন, প্রথমত গরু 4টা বাই করবেন, বাই করে দেখে শুনে বুঝ করে যদি মনে করেন যে না রিপন ভাই দামে দরে ঠিক আছে, তাহলে আপনি গরুগুলো নেবেন। আর যদি মনে করেন যে না দামে দরে ঠিক নাই, তাহলে দরকার নাই ভাই। আর আমি একটা জিনিস জোর গলায় বলতে পারি ভাই, এই 4টা গরু যে একটা প্যাকেজ করেছে, 4টা গরু যে কোনো দর্শক ভাই দেখলে পরে মন ভরে যাবে ভাই, তার মন ভরা উপযুক্ত গরুগুলাই কিন্তু ভাই। এটা আপনি নিজেও দেখেন, অনেক জায়গায় ভিডিও করেন, আসলে এই ধরনের গরুগুলো কিন্তু খুব কম দেখা যায় এবং খুব কম মিলাতে লাগে, আর আমি অনেক কষ্ট করি কিন্তু ভাই গরুগুলো কয় করেছে ভাই। আচ্ছা রিপন ভাই, এই পাশে ভিডিওর 5 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা পাকা গরু আছে, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা অরিজিনাল একটা কোরিয়া জার্সি বলা হয়। আসলে এই জার্সি গরুগুলো কিন্তু আপনার সচরাচর খুব কম দেখা যায় ভাই, বর্তমান ভিডিও তারা লোক দেখতেছে, আমরাও দেখতেছি, আপনারা ভিডিওর মধ্যে দেখবেন। আসলে আমি চেষ্টা করি ভাই ভালো কিছু কালেকশন করে দর্শকের মাধ্যমে দেওয়ার জন্য, খুব একটা সুন্দর গরু, দর্শক দেখলে পরে বুঝতে পারবে। এবং এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে ভাই, এটা 4 দাঁত বয়স, এটা সেকেন্ড টাইম বাচ্চা, বাচ্চাটা আপনার সার বাচ্চা, 5-6 দিন বাচ্চার বয়স ভাই। 5 থেকে 6 দিন বয়স বাচ্চার বয়স, সার বাচ্চা সঙ্গে? জি 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 জি। দুধের রেজাল্ট কেমন কি এগুলো? এগুলো আপনার বর্তমানে আমি 18-19 পর্যন্ত টানতেছি ভাই, আমার থেকে লাগে দুধ তার 2-1 লিটার বাড়বে। তার মানে এখন যারা গরু কিনতে চায়, আমি যতটুকু পাচ্ছি এতটুকু ভাই। হ্যাঁ, 18 থেকে 20 এর মধ্যেই দুধ থাকে? জি জি জি, মানে আমার থেকে যে ভাই নেবে 18-19 গ্যারান্টি, আর বর্তমানে আমি যেটা টানতেছি আর এরপরে যেটা আসবে ওটা বেশি তো 100% আসবে। বাচ্চা যখন 15-14 দিন বয়স হয়ে যায়, দুধের 2 লিটার হলেও বাড়বে ভাই। আচ্ছা, যে কেউ গরু কিনতে চাইলে দুধ দহন করে গরুটা নিতে পারে? আর গরুটা দেখেন না ভাই, কোনো গলা লাভি কিচ্ছু নাই, যে পালনের যে রোগগুলো বাসেছে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ, দর্শক দেখলে পরে বুঝতে পারবে যে আসলে অন্য জায়গা গরুর দামটা কেমন আর রিপন ভাই কেরাম দামটা চালো। এটার দাম কেমন? এটার দাম 2,25,000 টাকা একদম ভাই। 2,25,000 নির্ধারিত দাম? জি জি জি। সাইড করে দিন 6 নম্বরটা দেখাই। আচ্ছা ভাই দেখেন, রিপন ভাই ভিডিওর 6 নম্বর সিরিয়ালে সুন্দর বাচ্চা সহ একটা গরু আনছেন, কোন জাতের গরু এটা? এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান সিন্ধি গরু ভাই। ইন্ডিয়ান সিন্ধি জাতের গরু? জি জি জি। বয়স কিরকম, দাঁতে কয়টা? এটা দাঁতেও দ্বিতীয় বাচ্চা দিয়ে 7 দাঁত বয়স ভাই, যেটা আছে সেটাই। আপনি দেখবেন অন্যান্য খামারে কিন্তু ভাই 8 দাঁতেকেও 2 দাঁত বলতেছে, তা আমার দরকার নাই, আমি দ্বিতীয় বাচ্চা দিয়েছে গরু, আমি বলবো দ্বিতীয় বাচ্চা, এগুলো গরু প্রথম বাচ্চা বলার দরকার নাই আমার, আমার যা আছে তাই বলবো ভাই। তাতে যদি আমার রেজেগে থাকে, আমার এর মধ্যে থেকে 2 টাকা ইনকাম করে বউ সালবালি খাবার মতন যদি রেজেকে থাকে, এটা আল্লাহ পাক দেবেই আমাকে, কেউ না কেউ নেবেই, তা আমি মিথ্যা কথা করার দরকার নাই। আর
এটার বাচ্চাটাও দেখছে আপনার ষাঁড় বাচ্চা, বাচ্চাটাও খুব সুন্দর একটা বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা হয়েছে? হ্যাঁ ষাঁড় বাচ্চা। আচ্ছা বাচ্চা কবি সম্পূর্ণ ঠিকঠাক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা দাম কেমন আছে এটা? এটার দাম যদি কোনো দর্শক ভাই নেয় 2,05,000 টাকা সাবা দাম। 2,05,000 সাবা দাম, আলোচনা করে দাম দর করে কম বেশ করে নিতে পারবেন। আসলে ভাই এখন তো যে পরিস্থিতি, আমরা অতদূর না যাই, আমার জিনিসের দাম আমি 10 টাকা চাবো, দর্শক যদি 8 টাকা বলতে পারবে 7 টাকা বলতে পারবে, আমার জিনিস আমি যা দেখে নিয়েছি দর্শক দেখে শুনে দরদাম করে নিতে পারবে ভাই। আচ্ছা এটা সাইড করে দেন, পরের গরুটা দেখাই। এই পাশে ভিডিও 7 নম্বর সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গরু আনছেন, কোন জাতের গরু এটা? এটাও একটা সিন্ধি গরু ভাই। সিন্ধি জাতের গরু? জি জি জি। বয়স কেমন গরুটার? এই গরুটা সবেমাত্র 2টা দাঁত, এই ফার্স্ট টাইম বাচ্চা দেয় ভাই। 2 দাঁতে প্রথমবারের মতো বাচ্চা হয়েছে? জি জি জি। সঙ্গে কি বাচ্চা এটা? এটা সঙ্গে মেয়ে বাচ্চা, বাচ্চাটাও খুব হাই কোয়ালিটির বাচ্চা, দেখেন একটা বামা কোয়ালিটির বাচ্চা হয়েছে, খুব সুন্দর একটা বাচ্চা ভাই। বকনা বাচ্চা? হ্যাঁ বকনা বাচ্চা। বাচ্চা কবি সম্পূর্ণ ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা তো এই গরুটা যদি কেউ নিতে চায়, বাচ্চা কবি প্যাকেজ দাম কেমন রাখছেন? এটা আসলে এই গরুগুলো দেখবেন আপনি, অন্য অন্য জায়গাও দেখবেন, আমার গরুটাও দেখবেন, দেখে সারি যদি মনে হয় যে না রিপন ভাইয়ের গরু বাচ্চা গাভী সব দিক দিয়ে সুস্থ আলহামদুলিল্লাহ, তাহলে এবার দেখে শুনে নিতে পারবে। আর এটার দাম চাচ্ছি ভাই 1,75,000 টাকা এক দাম। 1,75,000 একদম নির্ধারিত রেট, গরু দেখবে দেখে সুস্থতা যাচাই বাছাই করে নিতে পারবে। জি 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 ভাই। সাইড করে দেন, পরের গরুটা দেখাই। আচ্ছা ভাই দেখেন, রিপন ভাই ভিডিওর 8 নম্বর সিরিয়ালে কানমাতা গরু আর সিংহলা একটা গরু আনছেন, গরুটা সম্পর্কে বলবেন। এটা একটা ইন্ডিয়ান গির গরু ভাই, আর এই গিরটাও খুব সুন্দর। আসলে আমার জিনিস আমি কতটুকু সুন্দর বলতেছি, দর্শকের কাছে যদি সুন্দর হয় ওইটাই হবে সুন্দর ভাই। আর এইটার বাচ্চাটাও সার বাচ্চা ভাই, এটাও সবেমাত্র 2টা দাঁত, বাচ্চাটাও সার, খুব একটা গরুত ফুল বাচ্চা ভাই। সার বাচ্চা সঙ্গে? জি জি সার বাচ্চা। বাচ্চার বয়স কিরকম হয়েছে? বাচ্চার বয়স তাও আপনার 25 দিন 22 দিন এরকম হয়ে গেছে ভাই। আর গাভীটা দাঁতে কয়টা? 2টা ভাই। 2টা প্রথম বাচ্চা? জি 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 ভাই। এখন রেজাল্ট কেমন কি সরাসরি দেখে শুনে সিদ্ধান্ত? জি, আর এখনই দেখেন না বডি টাক্সারটা কি পরিমাণ এবং লম্বাটা কি পরিমাণ, বডিটা কত বড়। আসলে এগুলো গরু জাত উন্নয়ন করার জন্য যে ভাইরা খামারে রাখবে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব হাই কোয়ালিটির গরু হবে ভাই। দাম কেমন রাখছেন এটা? এটার দাম লাগেছে 1,95,000 টাকা ভাই। 1,95,000 টাকা আলোচনা করে নিতে পারবে। জি 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 ভাই। সাইড করে দেন, পরের গরুটা দেখাই। আচ্ছা ভাই দেখুন, রিপন ভাই বসে ভিডিও 9 নম্বর সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটাও একটা ইন্ডিয়ান গির গরু ভাই, আর এটাও সবেমাত্র 2টা দাঁত, দেখেন একটা কালারফুল একটা গরু ভাই, খুব কোয়ালিটিপূর্ণ একটা গরু ভাই। আচ্ছা এটার বয়স কেমন আছে? এটাও সবেমাত্র 2টা দাঁত ভাই। সঙ্গে কি সান্না বকনা? এটা সঙ্গে বকনা বাচ্চা, বাচ্চাটাও খুব দেখেন ভাই একটা গরুত ফুল বাচ্চা, যেরকম বাচ্চাটার গলা লাভি গিরের বাচ্চা, হ্যাঁ 100 একটা গিরের বাচ্চা, খুব ভালো বাচ্চা ভাই, বাস্তবে দেখলে পরে আরো বেশি ভালো লাগবে বাচ্চাটা এবং গাভীটা। যারা জাত উন্নয়নে কাজ করতে চায়, এই যে বাচ্চাটা হয়েছে মূলত বাচ্চাগুলো গাভীগুলো সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে পারবে। জি 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 ভাই। দামে কেমন রাখছেন গরুটা? এটা একই দাম পড়বে 1,55,000 টাকা ভাই। 1,55,000 টাকা দাম, আলোচনার সাপেক্ষে না এটা আলোচনার জায়গা রাখেনি দর্শক ভাইয়ের কাছে, আপনারা আরও 5টা ভিডিওর মধ্যে দেখবেন আসলে উনিরা কোন ধরনের গরু বিক্রি করতে আরও খামারে, আর আমি যে খামারে গরুটা দেখালাম আসলে দাম বেশি চাইলাম না বেচার মতো দাম চাইলাম, দর্শক দেখলে পরে বুঝতে পারবে ভাই। আচ্ছা তো রিপন ভাই এটা সাইড করে দেন, পরেরটা দেখাই আমরা। আচ্ছা দেখেন ভাই, রিপন ভাই পাশে সর্বশেষ 10 নম্বর সিরিয়াল একটা বকনা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আসলে এই বকনাটা যদি বাস্তবে দেখে আমি মনে করি বেশি ভালো লাগবে, এটা একটা বামা শায়াল মিস একটা বকনা, দেখেন যেমন লাভিটাও পেঁচানো, গলা কম্বল খুব আলহামদুলিল্লাহ, এবং শিং নাই কিন্তু গরুটার, এবং হাই বডির একটা বকনা ভাই, বাস্তবে দেখলে বকনাটা ভালো লাগবে ভাই। আর এটা প্রেগনেটের বয়সটা আপনার 3 মাস ওভার হয়ে গেছে, চেক দিন দিতে পারবে। চেক দিন হবে? হ্যাঁ, এখনও দাঁতে আসে নাই। দাঁতে আসে নাই, কেউ চাইলে ওরে প্রেগনেন্ট গরু দেখে নিতে পারবে। দাম কেমন রাখছেন? এটা একই দাম পড়বে 1,55,000 ভাই। 1,55,000? জি এক দাম ভাই। আচ্ছা রিপন ভাই, কোনো দর দামে জায়গা রাখেনি ভাই, 10টা গরু দেখাইছেন, গরু সম্পর্কে বিস্তারিত বর্ণনা করছেন, দর্শক ভাইদের সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবেন। দর্শক ভাইরে যে প্রথমে যে 4টা গরু আমি একটা লট দিছি, এই 4টা গরুর মধ্যে যদি কোনো দর্শক ভাই মনে করে যে আমি 1 পিস নেবো তাও নিতে পারবে, যদি মনে করে 2 পিস নেবো তাও নিতে পারবে। আসলে এই গরুগুলা সবাই তো আর 4টা গরু নিতে পারবে না একসঙ্গে, আর যারাও নিতে পারবে বড় বড় খামারি বড় যারা ই করে তারা, কিন্তু সবাই তো আর নিতে পারবে না ভাই, একটু দামেগুলো একটু বেশি, আর বিশেষ করে 1-2 পিস করেও নিতে পারবে। আর আমার কাছে অনেক গরু ভাই
কিনিতে হয়েছে দর্শক ভাইরা, একবার 1,60,000 টাকা দিতে হয়েছে দুইটা নেছে, একবার 10,000 টাকা দিতে হয়েছে একটা নেছে, আর এক ভাই নেছে হচ্ছে দুইটা, উনির বাড়ি হচ্ছে চিটাগাং, উনি নেছে হচ্ছে আপনার দুইটা গরু, উনি বাইনা দিয়েছে 50,000 টাকা। তো দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ যে ভাইগুলো আমার থেকে গরুগুলো নিয়েছেন, একটু আপনার কাছে অনুরোধ করে বলতেছি আমার গরুগুলো একটু দূরত নেন। আর একটা বকনা নেছে আমার মেহেরপুরের এক ভাই, ওই টাকাটা পেড করে দিয়েছে, মানে ফুল টাকায় আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু সে ভাইকেও বলতেছি চেষ্টা করবেন আমার গরুগুলো একটু দূরত নিয়ে নেওয়ার জন্য। আর বিশেষ করে যারা আসতে পারবেন না খামারে গরুর নীতি, তারা হচ্ছে একটা প্রতিনিধি লোক পাঠাবেন, নিজে যদি নাও আসতেন, প্রবাসে আছেন, আপনি আসতে পারতেছেন না, একটা দরকার 2,000-3,000 টাকা দিয়ে একটা কামলা নিয়ে একটা লোক পাঠাবেন খামারে। পাঠালে পরে হবে কি ভাই, এই যে আমি দাঁতের কথা বললাম, দাঁতটা ধরে দেখলো পাওগুলো কোনো খোঁড়া রোগ টোক আছে কি না, তারপরে কোনো ব্যথা ট্যাথা পাইছে কি না, বাচ্চাটা ঠিক আছে কি না, বাছুরটা এই গরু কি না, দেখি শুনি আরাম মেনে যেতে পারবে ভাই, তাতে আপনার 3,000-এর জায়গায় আপনার অনেক টাকা সেভ হবে ভাই। সেটাই তো, ঠিক আছে রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।